বৈবাহিক ধর্ষণ অপরাধকরণ নয় সুপ্রিম কোর্টে আর্জি কেন্দ্রের আইনি বিষয়ের তা অনেক বেশি সামাজিক উদ্বেগের কারণ বলে দাবি মোদী সরকারের ঠিক কি উঠে আসছে এই রিপোর্টে বৈবাহিক ধর্ষণের অপরাধকরণের আর্জি জানিয়ে জমা পড়া পিটিশনের বিরোধিতা করল কেন্দ্র সুপ্রিম কোর্টে মোদী সরকার জানিয়ে দিল বৈবাহিক ধর্ষণ যতটা আইনি বিষয় তার থেকে অনেক বেশি সামাজিক উদ্বেগের কারণ তাই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত তাই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নানা ধরনের মতামত কিন্তু শোনা উচিত এমনটাই কিন্তু দাবি কেন্দ্রের কেন্দ্রের দাবি ভারতের বিবাহকে পারস্পরিক বাধ্যবাধকতার একটি প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয় বিয়ের পর যৌনতায় মহিলাদের সম্মতির বিষয়টির ক্ষেত্রে শাস্তি দানের দিকটি আলাদা পাশাপাশি প্রশাসনের যুক্তি বৈবাহিক নির্যাতনের ক্ষেত্রে বর্তমান আইনের অধীনে পর্যাপ্ত আইনি প্রতিকার ইতিমধ্যেই কিন্তু করেছে মোদী সরকার লক্ষণীয়ভাবে বৈবাহিক ধর্ষণ নিয়ে আইন প্রণয়নের মতো বিতর্কিত বিষয়ে কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে নিরবতা পালন করতে থাকায় পদক্ষেপ করছে সুপ্রিম কোর্ট বর্তমানে আইন সাবালিকা বর্তমান আইনে সাবালিকার স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে তার সঙ্গে বলপূর্বক যৌন সম্পর্ক স্থাপনে অভিযোগে স্বামীরা সচরাচর ছাড় পেয়ে থাকেন একই একই চ্যালেঞ্জ জানিয়ে আদালতে অনেক অভিযোগ জমা পড়ছিল এদিন সেই আর্জির বিরোধিতা করল কেন্দ্র সেই সঙ্গে তাদের আর্জি বৈবাহিক ধর্ষণকে কোনোভাবে অপরাধকরণ করার ক্ষেত্রে এই সিদ্ধান্ত যেন আদালত নয় আইনসভায় ঠিক হয় কেননা এই সিদ্ধান্তে সামাজিক প্রতিক্রিয়ার বিষয়টি বিবেচনা করতে হবে প্রসঙ্গত সুপ্রিম কোর্টে যে সমস্ত পিটিশন দাখিল করা হয়েছিল তাতে বর্তমানে বাতিল ভারতীয় দণ্ডবিধির তিনশো পঁচাত্তর ধারা অনুযায়ী আঠেরো বছরের ঊর্ধ্বে কোনো স্ত্রীর সঙ্গে তার ইচ্ছের বিরুদ্ধে স্বামীর যৌনক্রিয়াকে ধর্ষণ বলে গণ্য করা হবে না এমন কি নতুন প্রবর্তিত ন্যায় সংহিতাতেও বিষয়টিতে একইভাবে স্বামীকে ছাড়ের কথা রয়েছে বৈবাহিক ধর্ষণ প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে কর্ণাটক ও দিল্লি হাইকোর্টে দুই রায়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা হয় কর্ণাটক হাইকোর্ট এক রায়ে জানায় যুগে যুগে স্বামীর পোশাক পরিধানকারী পুরুষ নিজের স্ত্রীর দেহ মন ও আত্মার শাসক হিসাবে দেখে এসছে প্রচলিত এই চিন্তাধারা প্রথা মুছে ফেলা উচিত এই পুরনো পশ্চাৎ প্রসরণমূলক এবং পূর্ব পরিকল্পিত ধারণার উপর ভিত্তি করে এই ধরনের ঘটনাগুলি দেশে ছড়িয়ে পড়েছে এই ধরনের অসাম্যের অস্তিত্ব নিয়ে চিন্তা করার দায়িত্ব আইন প্রণেতাদের স্বামী বলেই জোরপূর্বক মিলনে লিপ্ত হওয়া যায় না আবার দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে কিন্তু আলাদা রায় দিয়েছে